বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা। তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো, ইতিমধ্যে তোমাদের 19তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বের হয়েছে। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের একটি নমুনা উত্তরপত্র নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করিতেছি। তোমাদের অ্যাসাইনমেন্টে যেভাবে নির্ধারিত কাজ দেওয়া আছে, ওই নির্ধারিত কাজ অনুযায়ী উত্তরপত্রটা তৈরি করার চেষ্টা করেছি। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজে যেভাবে বলা আছে ঠিক এভাবে, এর থেকে বেশি বা কম কিছু লিখি নেয়। অষ্টম শ্রেণী 19তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, বিশ্ববিজ্ঞান অ্যাসাইনমেন্ট নং 5। অ্যাসাইনমেন্টের শিরোনাম রাসায়নিক বিক্রিয়া। অ্যাসাইনমেন্টের উত্তরমালা। দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত অসংখ্য জিনিসের মধ্যে বিক্রিয়া সংঘটিত হচ্ছে, এরকম 10টি ঘটনার নাম নিম্নে উল্লেখ করা হলো বা উল্লেখ করলাম। এখানে 1 নম্বরে সালোক সংশ্লেষণ, 2 নম্বরে দহন, 3 নম্বরে ওষুধ, 4 নম্বরে ব্লিচিং পাউডার, 5 নম্বরে ডিটারজেন্ট পাউডার, 6 নম্বরে শ্বসন, 7 নম্বরে হজম, 8 নম্বরে পাতা রং পরিবর্তন, 9 নম্বরে ইলেকট্রোপ্লেটিং ধাতু, 10 নম্বরে অ্যাসিড বিক্রিয়া বা অ্যাসিড ক্ষার বিক্রিয়া আমরা দিতে পারি। তো এইখানে একটি রাসায়নিক বিক্রিয়া কিভাবে আমরা চিনব, তাপ পরিবর্তন হচ্ছে কিনা, রং পরিবর্তন হচ্ছে কিনা, কিংবা গ্যাস উৎপন্ন করছে কিনা। তো একটি রাসায়নিক বিক্রিয়া চিনার উপর হলে তাপ পরিবর্তন করে, রং পরিবর্তন করে এবং গ্যাস উৎপন্ন করে। তার মধ্যে চারিপাশে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তার মধ্যে বরফ গলানো, পানি দিয়ে চিনির শরবত তৈরি, অ্যাসিড ক্ষার বিক্রিয়া ইত্যাদি। এইখানে অ্যাসিড ক্ষার বিক্রিয়া কীভাবে সংঘটিত হচ্ছে এটা দেখাবো। অ্যাসিড ক্ষারক বিক্রিয়ার উদাহরণ হলো অ্যান্টাসিড জাতীয় ওষুধ। এটা কিভাবে কাজ করে বা কী করে আমরা একটু দেখি। আমাদের দৈনন্দিন জীবনে অ্যাসিড ক্ষারক প্রতিক্রিয়া প্রায় ঘটে থাকে। যেমন আমরা কিছু খাবার পর কখনো কখনো আমাদের ফ্যাটের মধ্যে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, ফলে আমরা বেশি বুক জ্বালা পড়া অনুভব করি কিংবা দটপড় অনুভব করি। ফ্যাটে যখন বেশি গ্যাস উৎপন্ন হয় তখন কিন্তু জ্বালা পোড়া বা দটপড় হতেই পারে। এটি দূর করার জন্য আমরা অ্যান্টাসিড ওষুধ খাই। এই অ্যান্টাসিড ওষুধে আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ AlOH, দোনো দিকে ব্র্যাকেট দিয়ে একবার নিজ বরাবর থিরি দিবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যা একটি ক্ষারক, ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, অর্থাৎ HCl প্লাস AlOH 3 3, এটা একবার নিজ বরাবর দিবে ব্র্যাকেটের। হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে, অর্থাৎ AlCl3, এটা Cl বরাবর একবার নিচে দিবে, প্লাস H2O অর্থাৎ পানি, HN নিজ বরাবর অর্থাৎ ডাইন পাশের নিজ বরাবর 2টা দিবে ও পানি। তাহলে বলে আমরা যখন অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই তখন আমরা আরাম বোধ করি, অর্থাৎ আমরা যখন কোনো খাবার খাই বদহজম হয় তখন আমাদের ফ্যাটের মধ্যে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বেশি উৎপন্ন হয়। কিন্তু আমরা যখন কোনো খাবার খাই তখন এই খাবার হজম করার জন্য কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের ফ্যাটের মধ্যে নিচ থেকে উৎপন্ন হয়। তো HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কী করে আমাদের খাবারকে হজম করাতে সাহায্য করে, কিন্তু যখন স্বাভাবিকের চেয়ে বেশি HCl উৎপন্ন হয় ফ্যাটের মধ্যে তখন আমাদের বুকে জ্বালা পোড়াও, তারপরে ফ্যাট ফাঁপি থাকে,
কিংবা দটফট অনুভূত হয় তখন আমরা অ্যান্টাসিড জাতীয় অর্থাৎ যেটাকে আমরা গ্যাস্ট্রিক জাতীয় বলি ওষুধ খেয়ে থাকি, ফলে আমরা কী করি একটু আরাম অনুভব করি। তোমাদের যে অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ আছে ওই নির্ধারিত কাজে বল হয়েছে যে ঘটনা উল্লেখ করে একটি ঘটনার যে বিক্রিয়া শৈলীর জন্য। তো এখানে আমি একটা ঘটনা উল্লেখ করেছি এবং এই ঘটনার বিক্রিয়াটা দেখাইছি, এর থেকে অতিরিক্ত কিছু লেখার প্রয়োজন নাই। যদি আমার এই উত্তরপত্রটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবের মাঝে ভিডিও ছড়িয়ে দিবে, বন্ধুবান্ধবকে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবে, এবং প্রশ্ন যেভাবে চাওয়া হয়েছে ঠিক উত্তরটা ওইভাবে তৈরি করা হয়েছে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করো। আজকে এই পর্যন্ত।